दक्षिण आफ्रिकार संसद भवन अग्निकाण्डे व्यापकभावे क्षतिग्रस्त, निम्नकक्ष पुरोपुरि विध्वस्त। रैब एवं संस्थाटिर ৬ জন कर्मकर्तार उपर आरोपित मार्किन निषेधाज्ञा पुनर्विवेचनार जन्य अनुरोध करे जुक्तराष्ट्रेर परराष्ट्रमंत्रीके चिठी बांग्लादेशेर परराष्ट्रमंत्रीर। एकजन मानवाधिकार विशेषज्ञेर मतामत, আমরা এমনভাবে খতিয়ে দেখা দরকার যাতে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় নিয়ে আসা, এইটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। বাংলাদেশে এবছর কোন দিকে মোড় নিতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ? প্রান্তিক পর্বে ইতিহাসের সাক্ষী। তবে প্রথমেই সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে লাগা বড় ধরনের অগ্নিকাণ্ডে সংসদের নিম্নকক্ষের ছাদ ধসে পড়েছে। ৮ ঘণ্টার বেশি সময় পরেও আগুন নেভানো যায়নি। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘটনাস্থলে গিয়েছেন এবং বলেছেন ঐতিহাসিক এই ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। সুদানের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়ে রাজধানী খার্তুমের রাস্তায় জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীকে লক্ষ্য করে দেশটির নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। নতুন বছরের প্রথম বিক্ষোভ সমাবেশের জন্য বিভিন্ন শহর ও নগরে প্রতিবাদকারীরা জমায়েত হতে শুরু করার সাথে সাথে কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোকের অধীনস্থ বেসামরিক সরকারের বিরুদ্ধে অক্টোবরের সামরিক অভ্যুত্থানের পর এটা দ্বাদশ গণবিক্ষোভ। বিক্ষোভ শুরুর পর থেকে 50 জনেরও বেশি লোক নিহত হয়েছে। হংকংয়ের একটি নিরপেক্ষ সংবাদ প্রতিষ্ঠান ঘোষণা করেছে যে তারা কর্তৃপক্ষের দিক থেকে অব্যাহত চাপের মুখে তাদের সংস্থাটি বন্ধ করে দিচ্ছে। চীনা ভাষার সিটিজেন নিউজ বলছে মঙ্গলবার থেকে তারা সংবাদ পরিবেশন বন্ধ করে দেবে। এক বিবৃতিতে তারা বলেছে যে গত 5 বছরের কাজের অভিজ্ঞতা তাদের পাথেয় হয়ে থাকবে। গত সপ্তাহে চীনের জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে অনলাইন সংবাদ প্রকাশনা স্ট্যান্ড নিউজের সম্পাদকদের গ্রেফতার করা হয়। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের অতি দ্রুত সংক্রমণ ক্ষমতার কারণে বিশ্বজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় বিভিন্ন দেশ ভাইরাস নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চালু রাখার মধ্যে ভারসাম্য আনতে হিমশিম খাচ্ছে। সোমবার থেকে ফ্রান্স পুরো টিকা নেয়া ব্যক্তিদের জন্য আইসোলেশনের মেয়াদ কমিয়ে 7 দিন করছে। ইংল্যান্ডে স্কুল খোলার পর ক্লাসে মাস্ক পরার নির্দেশ দেয়া হবে। জার্মানিতে বড় হাসপাতালের চিকিৎসকদের সমিতি বলছে ওমিক্রন দ্রুত ছড়ালেও সংক্রমণের মৃদু মাত্রার ফলে মহামারীর প্রকোপ কমে আসবে। ভারতে কোভিড কেসের ক্রমবর্ধমান সংখ্যার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ আবার চালু করার কথা আজ ঘোষণা করেছে। ওই রাজ্যে সব স্কুল কলেজ বন্ধ করে দেয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি অফিসে শুধু অর্ধেক উপস্থিতির অনুমতি দেয়া হচ্ছে এবং দিল্লি, হরিয়ানা আর উত্তরপ্রদেশের মতোই চালু হচ্ছে রাত্রিকালীন কারফিউ। রাজধানী দিল্লিতেও আজ ২৭০০রও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যা গত মে মাসের পর সর্বোচ্চ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন কোভিড কেস বাড়লেও হাসপাতালে ভর্তি হওয়ার হার তুলনায় অনেক কম, ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণের ঊর্ধ্বগতির ফলে আগামী 3 মাসের মধ্যে দেশটিতে হার্ড ইমিউনিটি তৈরি হতে পারে বলে তারা ধারণা করছে। মন্ত্রণালয় হুঁশিয়ার করেছে যে এর মূল্য হিসাবে খুবই বেশি সংখ্যায় সংক্রমণ ঘটবে। সবাইকে সুরক্ষার জন্য বুস্টার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে এই মন্ত্রণালয়। গত বছর ইসরায়েল প্রথম দেশ হিসাবে টিকাদান শুরু করলেও দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৬০% লোক পুরোপুরি সুরক্ষিত। মালয়েশিয়ার 7টি রাজ্যে বন্যা দেখা দেয়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বছরের এই সময়ে মালয়েশিয়ায় ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু গত কয়েক সপ্তাহে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা নজিরবিহীনভাবে বেশি। শর্টওয়েভ এবং এফএম ছাড়াও অনুষ্ঠান শোনা যাচ্ছে সরাসরি অনলাইনে bbcbangla.com-এ। পরিক্রমা পরিবেশন করছি মানসী বড়ুয়া। বিশ্ব সংবাদে যেমনটা শুনলেন, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সংসদ ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ বলেছে সংসদের নিম্নকক্ষ পুরো বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘটনাস্থল পরিদর্শন করার পর নিশ্চিত করেছেন যে আগুন লাগার পর ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করেনি। কিভাবে আগুন লাগলো জানা যায়নি এবং পুলিশ তদন্ত শুরু করেছে। নতুন বছরের ছুটি থাকায় ভবন খালি ছিল এবং কেউ হতাহত হয়নি। বিস্তারিত আফরোজা নীলার কাছে। কর্তৃপক্ষ এখন জানিয়েছে সংসদের নিম্নকক্ষ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। মূল বিতর্ক কক্ষের ছাদ ধসে গেছে এবং পুরো কক্ষটি पुड़े गेছে सरकारी अबकाठामो विषयक मंत्री पैट्रिशिया डे लिल एर आगे जानान दक्षिण आफ्रिकार पार्लामेंटेर उच्च कक्ष काउंसिल अफ प्रभिन्सेसर अधिवेशन कक्षेও आगुन लागे तबे ता नियंत्रणे आना হয়েছে ऐतिहासिक भवनটির अन्यान्य अंशे आगुन आयत्ते आना হয়েছে धारणा करा হচ্ছে आगुनेर सूत्रपात হয় पार्लामेंट भवनेर चारतलार अफिस থেকে এবং সেখান থেকে आगुन द्रुत संसदेर निम्न कक्षे छड़िए पड़े देशटिर प्रेसिडेंट सिरिल रामफोसा घटनास्थल परिदर्शनेर पर बोलेछेन आगुने विपर्जयकर क्षति हयेछे आगुन लागार कारण जाना जायनि পুলিশ তদন্ত করেছে পুলিশ জানিয়েছে কর্তৃপক্ষ ৫১ বছর বয়সী একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভবনের এই অংশের কাছেই আগুন লাগার কয়েক ঘন্টা আগে সেন্ট জর্জেস ক্যাথেড্রালে বর্ণবাদ বিরোধী নেতা আর্চ বিশপ ডেসমন্ড টুটুর ভস্য সমাহিত করা হয় কেপটাউন শহরের একজন নিরাপত্তা কর্মকর্তা জিপি স্মিথ জানান আগুন প্রথম লাগার সময় অ্যালার্ম ঠিকমতো বাজেনি তারা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর অ্যালার্ম কাজ করে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনের তিনটি অংশের মধ্যে সবচেয়ে পুরনো অংশটি নির্মিত হয় ১৮৮৪ সালে নতুন অংশগুলো তৈরি হয়েছিল ১৯২০ ও ১৯৮০-র দশকে এই পার্লামেন্ট ভবনে বহু দুষ্প্রাপ্য বই এবং সাবেক আফ্রিকান জাতীয় সঙ্গীতের মূল কপিটি রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে র্যাব এবং সংস্থাটির ৬ জন কর্মকর্তার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কয়েকদিন আগে ওই চিঠি পাঠানো হয়েছে বলে মিস্টার মোমেন জানিয়েছেন। কূটনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা বলছেন, দুই দেশের পক্ষ থেকেই কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। ঢাকা থেকে ফারহানা পারভিন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়। অ্যান্টনি ব্লিংকেন সেই সময় একটি আন্তর্জাতিক সফরে থাকার সময় তাকে টেলিফোন করেন। মিস্টার মোমেন বলেন, টেলিফোনে তাদের যে আলাপ আলোচনা হয়েছিল সেটাই তারা চিঠির মাধ্যমে জানিয়েছেন। ওখানেও পুলিশ মেরে ফেলে, এইখানেও মেরে ফেলে, কিন্তু সংখ্যা আপনাদের সাথে বছরে হাজারখানেক মারে, আর আপনারা বলছেন যে ১০ বছরে কয়েকশো লোক, ৪০০ লোক মেরে ফেলেছে। তো এগুলো তো হাসির মতো খোরাক। আর অনেকটা মনে হচ্ছে যে ওদের জিনিসটা ঠিক হয়নি। দেয়ার ইজ এ স্কোপ ফর এক্সামিনিং দ্য ইস্যু। তা আমরা সেই কথাটাই আবার চিঠিতে লিখেছি। গত বছরের ১৫ই ডিসেম্বর সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে কথা হয়। সেই সময় র্যাব ও সামরিক বেসামরিক কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছিল। সেই টেলিফোন আলাপে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছিলেন। সেই আলাপের ভিত্তিতেই এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ কে আব্দুল মোমেন একটি চিঠি পাঠিয়েছেন অ্যান্টনি ব্লিংকেনকে। একটি দেশের নিরাপত্তা বাহিনী এবং তার সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার তুলে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেটাকে প্রাথমিক পর্যায়ে সঠিক কূটনৈতিক প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর বলছেন, বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে বিশ্লেষণ করতে হবে এবং একই সঙ্গে এই সময়ে অপ্রয়োজনীয় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। এটা পাঠানোটার দরকার আছে, কূটনৈতিক তৎপরতা তো চালিয়েই যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই, দুই পক্ষকেই চালিয়ে যেতে হবে। আননেসেসারি মন্তব্য না থাকাটাই ভালো বলে আমি। বিষয়টা হাস্যকর নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে তারা কিন্তু অনেক তথ্যর ভিত্তিতেই এই স্যাংশনটা দিয়ে, কাজেই এটাকে সিরিয়াসলি নিয়ে মানে আমাদেরকে একটু গভীরভাবে এটাকে বিশ্লেষণ করে পরবর্তীতে এই ধরনের ব্যাপার যাতে না হয় সেই ধরনের কিছু প্রতিশ্রুতির সাপেক্ষে শিথিল করা যায় সেই বিষয়ে সরকার আলোচনা তো অবশ্যই করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে উদ্ধৃত করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাব ও এর কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা সিদ্ধান্ত দিয়েছেন। তার প্রেক্ষিতে ওই পদক্ষেপ নিয়েছে বলে তাকে মিস্টার ব্লিংকেন জানিয়েছিলেন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব ও সংস্থাটির সাবেক বর্তমান ৬ জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের মানবাধিকার কর্মীরা বলছেন, কূটনৈতিক তৎপরতার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো নিষেধাজ্ঞার কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে সেগুলোর উপর এখন কাজ করতে হবে। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্য যেসব অভিযোগগুলো উঠেছে সেগুলোর আগে সমাধান করতে হবে। আমরা এমনভাবে খতিয়ে দেখা দরকার যাতে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় নিয়ে আসা, এইটি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। সেটা না করে আমরা যদি এই বিষয়টাকে গুরুত্ব না দেই বা এই বিষয়টিকে শুধুমাত্র চিঠি দেওয়া বা তলব করার মধ্যে, রাষ্ট্রদূতকে তলব করার মধ্যেই চিন্তা করি, তাহলে আসলে এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ কম হয়ে যাবে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন। বাংলাদেশ এই নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল। র্যাব ও সরকারের পক্ষ থেকেও এসব অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে যে চিঠিটি পাঠানো হয়েছে তার কোনো উত্তর পাওয়া গেছে কিনা এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ক্রিসমাস ও নতুন বছরের কারণে যুক্তরাষ্ট্রে ছুটি থাকায় এখনও কোনো উত্তর পাওয়া যায়নি, তবে পরে চিঠির জবাব পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফারহানা পারভিন, বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের হার খুব কম সংখ্যায় হলেও বাড়ছে। সপ্তাহ 2-এক আগেও নমুনা পরীক্ষার অনুপাতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল 200-এর ঘরে, কিন্তু ডিসেম্বরের শেষ দিকে 29 ডিসেম্বর থেকে 500-র বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। 2022 সালে করোনা ভাইরাস মহামারীর ৩য় বছরে বাংলাদেশের জন্য কী ধরনের পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে? ঢাকা থেকে শাহনাজ পারভিন। ইউরোপ ও আমেরিকায় এই মুহূর্তে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে, আর এর পেছনে রয়েছে ভাইরাসটির নতুন ধরন অমিক্রন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে বাংলাদেশে এখনও পর্যন্ত অমিক্রন শনাক্ত হয়েছে 7 জনের শরীরে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর বিবিসিকে বলেছেন, আগামী 3 থেকে 5 সপ্তাহের মধ্যে বাংলাদেশেও অমিক্রনের সংক্রমণ বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। ইউরোপ আমেরিকাতে যখন ছড়ায় তার 3 থেকে 5 সপ্তাহের ভিতরে আমাদের এই অঞ্চলে ছড়ায়। সাউথ আফ্রিকাতে কিন্তু অমিক্রন এখন তুলনামূলকভাবে কমছে, প্রায় 40-40% মতো কিন্তু সংক্রমণ কমে গেছে সাউথ আফ্রিকাতে। তার মানে হচ্ছে 2 মাসের একটা সাইকেলে চলবে। হয়তো যখন ইউরোপ আমেরিকা কমতে শুরু করবে, হয়তো আমাদের এদিকে হয়তো বাড়তে শুরু করবে, যেহেতু ট্রাভেল রেস্ট্রিকশন আছে এসব অঞ্চলে, স্ক্রিনিং এর সংখ্যা বেশি। কিন্তু ইনকিউবেশন পিরিয়ডের যে ডিজিজ গুলো সেগুলো আসলে এয়ারপোর্টে স্ক্রিনিং দিয়ে ঠেকানো যায় না, হয়তো আপাতত দৃষ্টিতে ডিলে করানো যায়। করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া প্রতিদিনকার সংখ্যা যাচাই করে দেখা যাচ্ছে, ডিসেম্বরের 29 তারিখ থেকে প্রায় প্রতিদিন 24 ঘন্টায় নমুনা পরীক্ষা অনুপাতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা পাওয়া যাচ্ছে 500 বা এর উপরে। তার আগের সপ্তাহেই টানা কয়েকদিন সংক্রমণ ছিল 300-র কোঠায়। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে পরপর 2 বছর একই ধরনের প্রবণতা দেখা গেছে, আর তা হলো শীতের মৌসুমে করোনা ভাইরাসের প্রকোপ কমে গিয়ে মার্চ থেকে সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে থাকে। এই বছরও তেমন হওয়ার সম্ভাবনাই দেখছেন করোনা ভাইরাস সম্পর্কিত সরকারের কারিগরি কমিটির একজন সদস্য ভাইরোলজিস্ট ডাক্তার নজরুল ইসলাম। আমাদের দেশে ভাইরাসের প্যাটার্ন ছিল, সেটা হলো শীতকালে কিছু ভাইরাস, সর্দি, কাশি, নিউমোনিয়া ইত্যাদি এসব ভাইরাস সংক্রমিত হতো, এখনো তাই হয়। এই ভাইরাস গুলো সমস্ত হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। COVID-19 যেটা, সেটাও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেক্ট করে, একটা ভাইরাস ইনফেক্ট করলে আর একটাকে ঢুকতে দেয় না। এখন পর্যন্ত আমাদের দেশীয় রেসপিরেটরি ভাইরাস শীতকালে যেগুলো সংক্রমিত হয় সেগুলাই এখন আমাদের শরীরে বেশি আছে। এই ভাইরাস গুলা যখন আগে আস্তে আস্তে সীমিত হয়ে যাবে তখন কোভিডটা আবার মাথা চাড়া দিয়ে। स्वास्थ्य अधिदप्तरेर देया तथ्य मते बांग्लादेशे एखोनो पर्यन्त मोट संक्रमण शनाक्त हयेछे प्राय 16 लाख। करोना भाइरासे आक्रांत हये प्राण हारियेछेन 28,000 मानुष। ओदिके मात्र गतकालई बछर शुरूर बार्ताय विश्व स्वास्थ्य संस्थार प्रधान आशा प्रकाश करेछेन सारा विश्व एकसाथे काज करले करोना भाइरासके विदाय देया जाबे। विश्व एखन जाने किभाबे सेटी करा जाबे एबं सेजन्य सबचेये गुरुत्वपूर्ण उपाय हिसेबे टीकार कथा उल्लेख करेछेन तिनि। विशेषज्ञरा बोलछेन करोना भाइरास प्रतिरोधी टीका कार्यक्रम कतटा एगिয়েছে তার উপরে অনেকটাই নির্ভর করবে এই বছরের প্রবণতা কেমন হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রদের একজন ডাক্তার রোবেদ আমিন আজ সাংবাদিকদের জানিয়েছেন এই বছরের জুন মাসের মধ্যে মোট জনগোষ্ঠীর 80% কে টিকা দেয়া শেষ করতে চায় বাংলাদেশ। জুন পর্যন্ত যে টার্গেট আছে তাতে আমরা চাই যে আমাদের বাংলাদেশের প্রায় 80% মানুষ যাতে ভ্যাকসিনেশনের মধ্যে চলে আসতে পারে। আমাদের আপনারা জানেন প্রায় 60% কাছাকাছি প্রথম ডোজ হয়ে গেছে, 40% কাছাকাছি সেকেন্ড ডোজটাও অনেকে পেয়ে গেছেন, কেউ কেউ হয়তো বুস্টার ডোজ নিচ্ছেন। আমরা আশা করছি 80% মানুষগণকে জুনের মধ্যে আসলে দিয়ে দেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি, কারণ এই মাসটাতে আমরা যে ক্যাম্পেইন হচ্ছে তাতে এক মাসে কিন্তু প্রায় 4 কোটি টিকা দেওয়া হবে এবং গত দুদিন আগে আমাদের প্রায় 2 কোটি টিকা আমরা পেয়েছি। বর্তমানে টিকার সংকট নেই এবং দেওয়ারও কোনো সংকট হবে না। যদিও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক করোনা ভ্যাকসিন আপডেট বলছে 2 ডোজ টিকা দেবার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ থেকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শাহনাজ পারভিন। সারা পৃথিবী এখন হাতের মুঠোয় চলে এসেছে। লাইক, কমেন্ট, শেয়ারে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঘটনার খবর। এমন ভাইরাল কিছু বিষয় নিয়ে বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং, যেখানে থাকবে সাক্ষাৎকার, প্রতিবেদন আর তরুণ সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের বিশ্লেষণ। দেখতে চোখ রাখুন প্রতি সোমবার রাত 9:35 চ্যানেল আইতে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। এবারে আজকের নিয়মিত আয়োজন। ইতিহাসের সাক্ষী। ব্রিটেনে 1982 সালে টেলিভিশনে প্রচারিত বিবিসির একটি তথ্যচিত্র আলোড়ন সৃষ্টি করেছিল। এই তথ্যচিত্রের নাম ছিল এ কমপ্লেন্ট অফ রেপ, যাতে দেখা যায় একজন নারী ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যাওয়ার পর পুলিশের কর্মকর্তারা তাকে বেপরোয়াভাবে জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনা শুধু ব্রিটেনে নয়, সারা বিশ্বেই সংবাদ হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এই প্রক্রিয়া এবং ধর্ষণের অভিযোগকারীর প্রতি সংশ্লিষ্ট লোকজনের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পুলিশের কর্মকর্তারা ওই নারীকে ব্যক্তিগত সব প্রশ্ন করেছিলেন, যার মধ্যে রয়েছে তার যৌন জীবন, ঋতুস্রাব এবং মানসিক স্বাস্থ্য। অফিসাররা তাকে সোজাসুজি বলে দিয়েছিলেন যে তারা ওই নারীর করা ধর্ষণের অভিযোগ বিশ্বাস করেন না। এই ঘটনা ধর্ষণের অভিযোগের তদন্ত প্রক্রিয়া বদলে দিয়েছে। বিবিসির এই তথ্যচিত্রটি তৈরি করেছিলেন রজার গ্রেভ। তার সঙ্গে কথা বলে ইতিহাসের সাক্ষীর এই প্রতিবেদনটি তৈরি করেছেন ক্লেয়ার বোস। পরিবেশন করছি মিজানুর রহমান খান। Listen to me. I've been sitting here 20 minutes, half an hour listening to you. Some of it's the biggest lot of I've ever heard. একজন পুলিশ অফিসার বলছেন, আমার কথা শুনুন, এখানে বসে আমি 20 মিনিট, আধা ঘন্টা ধরে আপনার কথা শুনছি এবং এতে আমি খুব দ্রুতই বিরক্ত হয়ে যেতে পারি। The most hot issue in the late 70s early 80s was the way the police treated rape victims. 1970 এর দশকের শেষ এবং 80 এর দশকের শুরুর দিকে অত্যন্ত উত্তপ্ত একটি বিষয় ছিল ধর্ষণের শিকার নারীদের সঙ্গে পুলিশ যেভাবে আচরণ করত। এই ইস্যুটি নারীদের অধিকার প্রতিষ্ঠায় যারা আন্দোলন করত তারা এজন্য পুলিশের সাধারণ নারী বিদ্বেষী মনোভাবকেই দায়ী করত। পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হতো যে না না, এরা বাহিনীর একজন কি দুজন সদস্য। রজার গ্রিফ একজন চলচ্চিত্র নির্মাতা। 1981 সালে তিনি একটি পুলিশ স্টেশনে 9 মাস কাটিয়েছেন। এ সময় বিবিসির ফ্লাই অন দ্য ওয়াল নামের একটি সিরিজের জন্য তিনি কিছু তথ্যচিত্রের ফুটেজ রেকর্ড করেছেন। যুক্তরাজ্যে এই প্রথম এভাবে পুলিশের কার্যক্রম রেকর্ড করা হলো। সঠিক ও নিরপেক্ষ খবর পরিবেশনের জন্যে রজার গ্রেফের সুনামের কারণে পুলিশ স্টেশনের চিফ কনস্টেবল তার উপর আস্থা রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি চাই না যে আপনি নিজে এই কাজটা করুন, কিন্তু আমরা যেহেতু জনগণের জন্য কাজ করি তাই আমার মনে হয় তারা যে কাজের জন্য অর্থ দিচ্ছেন সেই কাজটা কিভাবে হচ্ছে সেটা দেখার অধিকার তাদের রয়েছে। এক হিসেবে দেখা গেছে ব্রিটেনে প্রতি চারজন নারীর একজন পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ রিপোর্ট করেছেন। ৭০-এর দশকের নারীবাদীরা একে উল্লেখ করেছেন ধর্ষণের সংস্কৃতি হিসেবে। তারা বলছেন নারীর প্রতি যৌন সহিংসতার ঘটনাকে সমাজ যেন সাধারণ ঘটনা হিসেবেই মেনে নিয়েছে। সত্তরের দশকে বিবিসির একটি তথ্যচিত্রে রিপোর্টার ধর্ষণের বিষয়ে সাধারণ মানুষের ধারণার একটি তালিকা তৈরি করেছিলেন। অনেকেই এসব ধারণা বিশ্বাস করেন। এমন নারীও আছেন যারা বলার চেষ্টা করেন যে প্রত্যেকটি ধর্ষণের ঘটনায় ওই নারী আংশিকভাবে দায়ী। তারা বলেন ধর্ষণ করা অসম্ভব। তারা এটাও বলবে যে ভালো নারীদের ক্ষেত্রে এমনটা ঘটে না এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিরাই সবসময় এটা করে থাকে। একজন নারী যখন ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশ স্টেশনে আসেন সে সময় রজার গ্রেভ ও তার দল সেখানে উপস্থিত ছিলেন। এই নারী চাননি যে তাকে ভিডিও করা হোক। আমরা যখন তাকে বললাম যে তার পেছন দিক থেকে আমরা ভিডিও করব এবং তার কণ্ঠস্বর বদলে দেব, তখন তিনি রাজি হলেন। তিনজন পুলিশ অফিসার যখন ওই নারীকে তার অভিজ্ঞতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন ছোট্ট একটি কক্ষে ক্যামেরা পরিচালনাকারী দলটি সর্বক্ষণের জন্য সেখানে উপস্থিত ছিল। ওই নারী পুলিশ অফিসারদের জানান যে দিনের বেলায় তিনি একটি পানশালা থেকে ফিরছিলেন। তখন তিনজন পুরুষ তাকে হুমকি দেয় এবং জোর করে একটি গাড়িতে তোলে। তিনি বলেন যে তারা তাকে একটি খালি বাড়িতে নিয়ে যায় এবং তাদের দুজন তাকে ধর্ষণ করে। এরপর ওই নারী তাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে পুলিশের কাছে তার একটি বিশদ বিবরণ তুলে ধরেন। তারা আমাকে উপরের তলায় নিয়ে যায়, সেটা বাচ্চাদের রুম ছিল। সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল শিশুদের খেলনা। তারা আমাকে পোশাক খুলে ফেলতে বলল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখল। এটা ছিল ভয়াবহ একটা ঘটনা। ধর্ষণের এই বিবরণ শুনে পুলিশের কর্মকর্তারা তার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখাননি, কোনো ধরনের সমবেদনাও প্রকাশ করেননি। বরং তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা খুব বিরক্ত, ক্রুদ্ধ এবং উত্তেজিত। একজন পুলিশ অফিসার ওই নারীকে জিজ্ঞেস করছেন তিনি কয়বার সেক্স করেন, আপনার কি বয়ফ্রেন্ড আছে? ওই নারী তখন উত্তর দেন, হ্যাঁ, তার ছেলে বন্ধু আছে। পুলিশ অফিসার এরপরে তার মাসিকের ব্যাপারে জানতে চান, জিজ্ঞেস করেন যে তার ঠিকমতো ঋতুস্রাব হচ্ছে কিনা এবং তিনি কি এই মুহূর্তে সন্তান সম্ভব। তারপর পুলিশের একজন কর্মকর্তা তাকে বলতে থাকেন যে তারা যদি এই ঘটনাকে ধর্ষণ হিসেবে বিবেচনা করেন তাহলে তাকে আরও অনেক প্রশ্ন করা হবে এবং এসবের মধ্যে তার ব্যক্তিগত কিছু প্রশ্ন রয়েছে তাকে যার উত্তর দিতে হবে। তারপর বলেন অভিযোগ যদি সত্য না হয় তাহলে তো তার অবস্থা কঠিন হয়ে যেতে পারে। তখন ওই নারী জানতে চান যে আমি কি তাহলে বলবো আমি ধর্ষিত হইনি? পুলিশ অফিসার তখন বলেন যে অনেকে পুলিশ স্টেশনে এসে এরকম গল্প বলতে শুরু করেন। ওই মহিলা তখন কাঁদতে কাঁদতে বলেন, আপনি কি বলতে চাইছেন যে আমিও সেরকম গল্প বলছি? পুলিশ অফিসার বলেন যে এর পেছনে অনেক কারণ আছে। তারপর তিনি জানতে চান এই ঘটনা সত্য কিনা। ওই নারী বলেন, অবশ্যই সত্য ঘটনা, তা না হলে আমি এসব কেন বলবো? পুলিশ অফিসার বলেন এর পেছনে অনেক উদ্দেশ্য থাকতে পারে, কারণ থাকতে পারে। ওই নারী জানতে চান কি ধরনের উদ্দেশ্য। পুলিশ অফিসার তখন বলেন যে এর পেছনে তার মানসিক অবস্থাও একটি কারণ হতে পারে। ওই নারী এর আগেও আরও কিছু অপরাধের বিষয়ে অভিযোগ করেছেন আর এবার তিনি অভিযোগ করছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার কয়েক ঘন্টা পরে তিনি থানায় এসেছেন। তার বয়ফ্রেন্ড তাকে রাজি করানোর পরেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। থানায় বসে এসব কিছুই দেখছিলেন তথ্যচিত্র নির্মাতা রজার গ্রেভ। এক পর্যায়ে তিনি অস্বস্তি বোধ করতে শুরু করেন। And it's just the feeling that you are in the room with her and you think that they could be a bit nicer to her because they just don't believe her. আপনি তার সঙ্গে একই ঘরে আছেন এবং আপনি তখন ভাবতে পারেন যে তারা তো তার সঙ্গে আরেকটু ভালো আচরণ করতে পারত। তারা তাকে বিশ্বাস করেনি, কিন্তু আমরা করেছি। আমার মনে হয়েছিল এটা কিভাবে ঘটেছে তার যথেষ্টই আমি জেনেছি। একজন নারী ধর্ষণের শিকার হলে যা যা করেন, এই নারীও সেসব করেছেন। কিন্তু তারা এই সাধারণ বিষয়গুলো বুঝতে পারছিল না, যা খুবই হতাশাজনক। পুলিশ অফিসার তখন তাকে বলতে থাকেন, আমরা জানি কি হয়েছে, আপনার এখন খুব কঠিন সময় যাচ্ছে, আপনার স্বামী আপনাকে মারধর করেছে, আপনি তখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, এরপর দীর্ঘ সময় ধরে আপনি বিষণ্ণতার চিকিৎসা গ্রহণ করেছেন, তারপর আপনি একটা পানশালায় গেলেন, সেখানে কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ হলো, তাদের সঙ্গে কফি খাওয়ার কথা বললেন, এরপর আপনি তাদের সঙ্গে সেক্স করেছেন। পুলিশ ধর্ষণের মামলা নিতে অপছন্দ করত, কারণ এর বিচার করা ছিল খুব কঠিন কাজ, যদি না শারীরিকভাবে ক্ষতিকর কিছু থাকে। এরপর পুলিশ অফিসার জানতে চান বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা না হলে তিনি এখন কি করতেন। ওই নারী বলেন, সম্ভবত তিনি ঘরে থাকতেন, তার মন খারাপ থাকত এবং তিনি যা ঘটেছে সেটা ভুলে যেতে চাইতেন। পুলিশ তখন তাকে বলেন, আপনি তো চাইলে এই অবস্থা কাটিয়ে উঠতে পারেন, তিনি তো চাইলে পরিস্থিতি সামাল দিতে পারেন। ওই নারী তখন উত্তর দেন যে অনেক মেয়েই ধর্ষণের শিকার হন, কিন্তু তারা রিপোর্ট করেন না। আমার মনে হয়েছিল যে ওই পরিস্থিতিতে পুলিশের মধ্যে ওই নারীর জন্য সহানুভূতির অভাব ছিল। সন্দেহ থাকা সত্ত্বেও পুলিশ তাকে কোনো সুবিধা দিতে চায়নি। কিন্তু এরকম একটি বিষয় আমি পুলিশের কলেজে প্রত্যক্ষ করেছি। সেখানে তরুণ পুলিশ অফিসারদের বলা হয়েছে, যেসব নারী ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন তাদের ৬০% এরকম গল্প ফেঁদে থাকেন। একজন পুলিশ অফিসার তখন ওই নারীকে বলেন, তিনি মনে করেন না যে এরকম কিছু ঘটেছে, কিন্তু আপনি যদি অভিযোগ করতে চান তাহলে অভিযোগ করতে পারেন। শেষ পর্যন্ত ওই নারী অভিযোগ না করার সিদ্ধান্ত নেন। অফিসাররা তখন তাকে ক্যামেরা ক্রুদের সঙ্গে একটি রুমে রেখে চলে যান। ওই নারী তাদেরকে বলেন যে সত্যি সত্যি তিনি ধর্ষিত হয়েছেন, কিন্তু সেটা তিনি প্রমাণ করবেন কিভাবে। রজার গ্রেইফের এই অনুষ্ঠানটি দেখেছিলেন ১,২০,০০,০০০ মানুষ। এমনকি প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারও এ বিষয়ে মন্তব্য করেন। এ বিষয়ে মার্গারেট থ্যাচার পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন, বলেছেন এরকম আচরণ করা ঠিক হয়নি। এটি CBS নিউজে দেখানো হয়েছে, খবর হয়েছে সুইডেনে, সারা বিশ্বেই এই সংবাদটি ছড়িয়ে পড়েছিল। এর অল্প কিছুদিন পরেই ধর্ষণের মতো স্পর্শকাতর মামলায় কাজ করার জন্য এমন পুলিশ টিমের ব্যবস্থা চালু করা হলো, যার সব সদস্য ছিলেন নারী। এর কয়েক বছর পর পুলিশের যে দলের জিজ্ঞাসাবাদ রেকর্ড করা হয়েছে তার প্রধান কনস্টেবল এরকম একটি তথ্যচিত্র নির্মাণ করে বিষয়টি জনগণের সামনে তুলে ধরার জন্য রজার গ্রেইফকে ধন্যবাদ জানান। এই তথ্যচিত্র প্রচারের পর পুলিশের সদস্যদের এ ধরনের স্পর্শকাতর বিষয় কিভাবে সামাল দিতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন জানেন এ ধরনের ঘটনার পর নারীরা কী ধরনের মানসিক অবস্থার ভেতর দিয়ে যান এবং কেন অনেকেই ধর্ষণের শিকার হওয়ার পরেও পুলিশের কাছে রিপোর্ট করা থেকে বিরত থাকেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সংসদ ভবন অগ্নিকাণ্ডে নিম্নকক্ষ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। র্যাব এবং সংস্থাটির ৬ জন কর্মকর্তার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন দুই দেশের পক্ষ থেকেই কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও গুরুত্বের সাথে দেখতে হবে। BBC বাংলা থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল। প্রবাহ বাংলাদেশে সন্ধ্যে ৭:৩০, ভারতে সন্ধ্যে ৭টায়। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মানসী বড়ুয়া।